পিতা মৃত্যু আহমদ মিয়া, মাতা বিবি জয়নব, মোগলটলিয়া গ্রাম, থানা ধলমরি, জেলা চট্টগ্রাম। 71 সালে আমার বয়স ছিল প্রায় আনুমানিক 19-20 হবে। আন্দরকিল্লা আমাদের একটা ওই এখানে বন্দুকের দোকান ছিল, বক্সিহাট ওই ভিড়ের সামনে একটা বন্দুকের দোকান ছিল অবাঙালির। সেখানে সামনে এবং পিছে অনেক পুলিশ পাহারাদার ছিল, সিল করা অবস্থায়। এখানে সন্ধ্যা আমাদেরকে এখান থেকে নিয়ে গেল প্রায় 5টার সময়। ওখানে সন্ধ্যার পরে ছাত্রলীগের ছাত্ররা ওই এখানে তালিবাদ হতেছে, ওই ওদের সাথে কথাবার্তা বলতেছে। তখন আমাদের ডাক্তার মাহমুদুর রহমান, সে তো আমরা ওনাকে চিনতাম না। আমরা গেছিলাম তোহা গাজী একজন ছিল, ওনার সাথে গেছিলাম আমরা। ওনার সাথে ওই মিছিল টিছিল করতাম, উনি নিয়ে গেল, আমাদেরকে বসাইয়ে দিল। বসানোর পরে আমরা বসলাম। কিছুক্ষণ পরে আমরা প্রায় অনেক ঘন্টা পরে আমরা ওই অস্ত্র শস্ত্র ওগুলো মানে পার করতেছিলাম। পার করার পরে এগুলো কোথায় যাচ্ছে, কী হচ্ছে না জানি না। এই কথাটা আমরা জিজ্ঞেস করার পরে গাজীভাইকে বললাম যে গাজীভাই, আমরা তো এখানে আসলাম, এত বড় একটা অপারেশনের কাজ কে করলো? তো উনি বললো যে কি মানে তোমরা কি ওনার সাথে পরিচয় করাবে? আমাদের নিশ্চয় পরিচয় করাবে। এত বড় সামনেও সিল, পিছনেও সিল, এবং পুলিশ আছে দর্জন কি দর্জন, এইভাবে একটা কাজ কীভাবে করলো? আমরা ওই লোকটাকে একটু দেখতে চাই। তখন হঠাৎ করে উনি আসে আমাদেরকে বলো যে এই নিয়ে আর ডাক্তার মাহবুবুর রহমান, তাই নাকি জি? এরপর আমাদের সাথে উনাদের সাথে একটা পরিচয় হয়ে গেলো। উনি দেশা, উনি যখন ভারত থেকে আসলো তখন এই আমাদের মোগলটলি কবুত্তর উনি আমাদের সাথে একটা লেয়াজ হয়ে গেলো যে মানে এই লোকগুলো বিশ্বাসী, এইখানে আমি যেতে পারি। এবং আমি ডাক্তার মাহবুবুর রহমানের সাথে ওনার সাথে কবুত্তর মোগলটলি নিবাস, ওইখানে আমি এবং আমার নাম ইয়াকুব আলী এবং গরিবুল্লাহ তফিক আহমদ মুন্সি এবং আরও অনেক ছিল, মানে ওই আগে আরেকটা তফিক আছে, উনি ছিল আগ্রাবাদ নেভি হেডকোয়ার্টার অপারেশন ছিলাম আমরা। আমরা ওই ছিলাম ফয়েজ, গরিবুল্লাহ ছিল, মুন্সি ছিল, আমি ইয়াকুব ছিলাম এবং আরও অনেকে ছিল। আমি স্টন গান নিয়ে বাইরে ছিলাম, আমরা বাইরে ছিলাম, দেখলাম যে মানে ওখানে ওইখানে একটা আওয়াজ হয়েছে বড় ধরনের। আওয়াজের পরে আমরা ওইখান থেকে চলে গেছিলাম। ফান্ডার ছিল আপনার আমাদের এই ডাক্তার মাহবুবুর রহমান। বর্তমান বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তো প্রথম থেকেই ওই জাতির ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ করেছি, এবং বর্তমান সরকার যে বিগত সরকার থেকে অনেক 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 কাজকর্ম করেছে এবং করবে আরও আশা করি।